পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এ সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকার 50 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এ কারণে দৌলতদিয়া প্রান্তের 5 নং ফেরিঘাট বন্ধ রয়েছে। মঙ্গলবার 6 সেপ্টেম্বর বিকালে বিআইডব্লিউটি এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরের সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এছাড়াও ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া প্রান্তের আরও 2টি ঘাট। স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুর 2টার দিকে পদ্মায় তীব্র স্রোত সৃষ্টি হলে পেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙনের কবল থেকে পেরিঘাট রক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটি এর একার এসে পেরিঘাটের পন্টুন সরিয়ে নেয়। এদিকে ভাঙন কবলিত এলাকা উপজেলা প্রশাসন বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন। গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র স্রোতে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিআইডব্লিউটি এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম বলেন, আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, দেশজুড়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট টপিক নিয়ে। ভিডিওতে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।